মেহেরপুর শহরের পাঁচটি পূজা মণ্ডপ পরিদর্শন করে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন পৌর বিএনপির নেতৃবৃন্দ। বিস্তারিত থাকছে মেহেরপুর নিজস্ব প্রতিনিধি সাইদুর সুজনের পাঠানো প্রতিবেদনে। শুক্রবার রাতে পৌর বিএনপির সভাপতি ও মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর বিশ্বাসের নেতৃত্বে শহরের কালী মন্দির, নায়েববাড়ি মন্দির, হালদারপাড়া মন্দির, হরিসভা মন্দির সহ পাঁচটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন নেতৃবৃন্দ। মন্দির পরিদর্শনকালে তিনি মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছি, নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নিয়ে যাচ্ছি। এছাড়াও প্রতিটি মন্দিরে পৌর বিএনপির উদ্যোগে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে বলেও জানান তিনি। এ সময় কামরুজ্জামান বাবুর উপস্থাপনায় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জাসুসের সভাপতি মাহফুজুর রহমান অশেষ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিব ইকবাল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মনা, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব নওশেল আহমেদ রনি। পরে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে পাঁচটি মন্দিরের পুরোহিতদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন পৌর বিএনপির সভাপতি ও মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর বিশ্বাস। শারদীয় দুর্গোৎসব উদযাপন করি আজকে 2024-এর এই শারদীয় দুর্গোৎসব কৃত্রিমভাবেই উৎসবমুখর পরিবেশে, আনন্দঘন পরিবেশে আমরা সকলে মিলে উদযাপন করব। আজকে আপনারা জানেন যে দীর্ঘদিন পর বাংলাদেশ একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে আজকে এই দুর্গতি না আসেনি, মা দুর্গার আগমনের মধ্য দিয়ে আমরা আগামী দিনে শপথবদ্ধ হই, যাতে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধভাবে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে আমরা মায়ের মতো একসাথে থেকে আমরা একটা সুন্দর, দুর্নীতিমুক্ত, ভালোবাসার বাংলাদেশ, সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলবো।